ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে দেখো বাইরে ছাদের থেকে শুরু করলাম আজকের দিনটা তো এখন সকালবেলায় আজকে খুব সুন্দর একটা ওয়েদার তবে হ্যাঁ যারা চাকরি করে যারা বেরোয় রেগুলার তাদের জন্য খুবই অসুবিধা তো যারা বাড়িতে থাকে তাদের জন্য বেশ একটা সুন্দর ওয়েদার আজকে তবে আরও সকাল সকাল বৃষ্টি বেশ আজকে একটুখানি খিচুড়ি করা যেত খুব খিচুড়ির দিন আজকে বৃষ্টিমুখর দিন তো বেশ সুন্দর তবে হ্যাঁ এবার ঠান্ডাটা পড়বে দেখো ডিসেম্বর শুরু হয়ে গেল আজকে হয়ে গেল মঙ্গলবার পাঁচ তারিখ তাও দেখো সেরকমভাবে ঠান্ডা নেই এখনও রীতিমতো পাখা চলছে তবে কলকাতাতেই বেশি এগুলো এখন ঠান্ডাটা সেরকম পড়েনি কলকাতার বাইরে মোটামুটিভাবে ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক আজকে পুরোটাই ওয়েদার দেখো বৃষ্টি একদম দেখাচ্ছি দেখো বৃষ্টি পড়ছে দেখো কি সুন্দর আকাশটা আকাশ দেখলে বুঝতে পারছো না বৃষ্টি পড়ছে যাই হোক আমি সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি তো চলো দেখো কি কি রান্না করছি এবার এখানে পিঁয়াজ কলি আলু ভাজা সেটা কেটে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে ডাল মনে হচ্ছে হয়েই এসেছে হ্যাঁ ডাল মোটামুটি হয়েই এসেছে তো চলো চটপট করে রান্নাটা শেষ করে নি তো দেখো আমার এখন স্নান কমপ্লিট আর মাম্মার এখানে রান্না বান্না হয়ে গেল ধরে রান্না করছিল তো সেই রান্না বান্না হয়ে গেছে এবার মামাও স্নান করবে দিয়ে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব এটা খুলে ফেলেছিস খুলে গেছে তো আচ্ছা লাগিয়ে দেবো তো চলো এখন তাড়াতাড়ি করে গিয়ে মাম্মাকে স্নান করিয়ে দিই দিয়ে তারপরে আমরা কি না। কি দুষ্টু বলতো ওরা খেলা করছে না খেলা করছে না তাই বলছে খেলা কেন করছে এরা না তাই তো আচ্ছা আমি ওদের বকে দিচ্ছি ঠিক আছে ঠিক করে দিচ্ছি তো করিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন দেখতেই পাচ্ছ আজকে হঠাৎ করে দেখছি খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আজকে বলবো না হঠাৎ করে সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি হচ্ছিল মেয়ে এখন চিপস কাটছে তো দেখো ওই জন্য বৃষ্টির জন্য মেয়ের পুরো ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে আজকে বেশ ফুলাতা হাইনেকের গেঞ্জি প্যান্ট সমস্ত কিছু পরানো হয়েছে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সন্ধেবেলা দেখছি একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে আর পাখা চালানোর দরকার পড়ছেই না প্রচুর মানে বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা চলে এসেছে তো হওয়ারই কথা ডিসেম্বর শুরু হয়ে গেছে যদি এখনো ঠান্ডা না পড়ে তাহলে তো ঠিক নয় না তো যে সময়ে যেটা তো যাই হোক এখন দেখছি বেশ ঠান্ডা পড়ে গেছে ওই জন্য দেখো আমার ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে এখন অব্দি সেইভাবে ঠান্ডার নেই যার জন্য এখন আমার ড্রেস আপ চেঞ্জ হয়নি নাহলে কিন্তু আমাদেরও এবার সব শুরু হয়ে যাবে একদিন সোয়েটার চাদর চাপা চুপি দিয়ে তো যাই হোক এখন মামা চিপস নিয়ে বসে গেছে তার এখন চিপস খেতে ইচ্ছা করেছে সে ঝুটি বাঁধবে না যে যাই হোক করে জোর করে ঝুটি বেঁধে দিয়েছি তাকে বলা হয়েছে যে চিপস দিলে তাহলে সে জুটিটা বাঁধতে দেবে তো সেই অর্থে এখন এই জন্য চিপস নিয়ে মামা একটু সবাইকে গুড ইভিনিং বলে দাও তো যাই হোক ঠিক আছে চলো একটু পরে তারপরে তো আমাদের চা কফি মানে ওই চাফি যাই হোক সমস্ত কিছু তৈরি হবে তারপর টিফিন হবে সবকিছু রেডি ফেডি করবো টিফিনে খায় বিন্নি তো লোকে ডিনারে খায় বা লাঞ্চে খায় টিফিনে খায় না ভাতটাও দুপুরে বা রাত্রে বেলা খায় সন্ধে বেলা কি খায় বলতো লুচি খায় পাউডা খায় পাস্তা খায় চাউ খায় ফুচকা খায় এইগুলো খায় তার মধ্যে দেখা যাক আজকে কি বানানো যায় খাবি তো সেটা ঠিক তো কিটা দিয়ে খাবি জল দিয়ে ফুচকা খাবি না আজকে ফুচকা হবে না আজকে অন্য একটা জিনিস হবে ঠিক আছে বাবা মা বই কি ফুচকা না ফুচকা খাবো না আজকে আজকে একটা অন্য জিনিস খাবো ঠিক আছে কালকে ফুচকা করে দেব এই আগের দিন ফুচকা করে দিয়েছিলাম ও ফুচকা খেতে বেশ ভালোই বাজে আমাদের ফুচকাটা তখন অবধি মাখা হয় না আলু মাখা বা জলটল গুলো রেডি করতে করতে ও রাত্রে ফুচকা খাওয়া শেষ হয়ে যায় আমরা লাস্ট অবধি কি করি ঝপা ঝপ ফুচকাগুলোকে শুধু গিলতে থাকি নালে ও সব ও একাই শেষ করে ফেলে ফুচকা খেতে খুব ভালোই বসে যদিও হ্যাঁ ওর মাও খুব ভালোবাসে ফুচকা খেতে তো স্বাভাবিক তার মেয়ে তো ভালোবাসবেই তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এখন বাজে দশটা তো আজকে খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে খুব তাড়াতাড়ি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এবার ঘুমাবো তো আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মামা টাটা করবে হ্যাঁ আসো তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা টাটা আবার দেখা হবে তোমাদের সাথে